যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা নিহত 21 জিনজিয়াংয়ে উইঘুর মুসলিম বন্দিশালার তথ্য ফাঁস ইসলামাবাদ লং মার্চে নিষেধাজ্ঞা অনর ইমরান খান নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া মারিওপুলে 22,000 বাসিন্দা নিহত দাবি ইউক্রেনের যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক স্কুলে বন্দুক হামলায় 21 জন নিহত হয়েছে নিহতদের মধ্যে 19 জনই শিশু খবরে জানানো হয় স্থানীয় সময় মঙ্গলবার সাউথ টেক্সাসের ইউভালডে শহরের রব এলিমেন্টারি স্কুলে ঢুকে 18 বছরের এক তরুণ নির্বিচারে গুলি চালানো শুরু করে পরে সেই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন ওই তরুণের নাম সালভাদর রামোস সে একাই হামলা চালায় বলে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে পুলিশের বরাত দিয়ে রাজ্যের সিনেটর রোল্যান্ড গুতিয়েরেজ বলেছেন এই হামলায় 19 শিশু এবং প্রাপ্তবয়স্ক দুইজন নিহত হয়েছেন নিহতদের একজন ওই বিদ্যালয়ের শিক্ষিকা চীনের উত্তর পশ্চিমের প্রদেশ জিনজিয়াংয়ে সরকার নিয়ন্ত্রিত বন্দিশালায় সংখ্যালঘু উইঘুর মুসলমানদের উপর নির্যাতনের কিছু ছবি ও তথ্য ফাঁস হয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার কমিশনার মিশেল ব্যাচেলেটরের জিনজিয়াং সফরের সময় ছবিগুলো হ্যাক হয়েছিল এতে চীন সরকারের কারাগারের অভ্যন্তরীণ চিত্র প্রকাশ্যে আসে বিবিসির প্রতিবেদনে বলা হয় হ্যাক করা ফাইলগুলোতে পুলিশের তোলা 5,000-এর বেশি উইঘুরের ছবি আছে জিনজিয়াং অঞ্চলে অন্তত 1 কোটি উইঘুর সম্প্রদায়ের লোক বাস করে বৃহত্তর তুর্কি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এই সম্প্রদায়ের প্রতি চীনা সরকারের নিপীড়ন চালানোর অভিযোগ আগে থেকেই চলে আসছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার তবে তা প্রত্যাখ্যান করে বুধবারের কর্মসূচিতে ইসলামাবাদ অভিমুখে রওনা হতে সমর্থকদের আহ্বান জানান ইমরান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ইমরান সমর্থকেরা শয়তানি নকশা নিয়ে ইসলামাবাদে আসছে পুলিশ জানিয়েছে কর্মসূচি ঘিরে গুরুত্বপূর্ণ অবকাঠামো অভিমুখী রাস্তায় ব্যারিকেড বসানো হচ্ছে পুলিশ ছাড়াও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে তবে সব বাধা সত্ত্বেও ইসলামাবাদ অভিমুখে লং মার্চ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইমরান খান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া স্থানীয় সময় বুধবার ভোরে পিয়ং 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সিওল জানিয়েছে পিয়ং এর সুনান এলাকা থেকে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র 3টি উৎক্ষেপণ করা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই অঞ্চল ছেড়ে যাওয়ার একদিন পরই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া রাশিয়ার দখল করা ইউক্রেনের বন্দরনগরী মারিউপুলে যুদ্ধের শহরটির অন্তত 22,000 বাসিন্দা নিহত হয়েছে মঙ্গলবার শহরটির মেয়রের উপদেষ্টা প্যাট্রো আন্দিওশ্যাঙ্কো এই তথ্য জানান তিনি বলেন ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন চালানোর পর 3 মাস অবরোধে থাকা মারিউপুলে যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে আন্দিওশ্যাঙ্কো বলেন তিনি ও নগর কর্তৃপক্ষের অন্য কর্মকর্তারা শহরটিতে আটকে পড়া বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করে এই তথ্য পেয়েছেন তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করেন তিনি